আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। আধুনিক চিকিৎসা ব্যবস্থার বদৌলতে আমরা পেয়েছি আল্ট্রাসোনোর মতো একটি পরীক্ষা। কতদিন গর্ভাবস্থা চলছে, গর্ভের বাচ্চাটি কেমন আছে, এরকম অসংখ্য তথ্য আমরা সহজেই পেয়ে যাচ্ছি। কিন্তু গর্ভাবস্থায় কতবার ও কখন আল্ট্রাসোনো করা উচিত এ বিষয়ে অধিকাংশ গর্ভবতী জানেন না, যার ফলে তারা দ্বিধায় ভুগেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম আল্ট্রাসোনো, 8 থেকে 10তম সপ্তাহের মধ্যে এই আল্ট্রাসোনো পরীক্ষাটি করতে পারেন। সাধারণত 6 থেকে 8 সপ্তাহে গর্ভের বাচ্চার মধ্যে হার্টবিট শুরু হয়। হার্টবিট শুরু মানে একটি প্রাণের সৃষ্টি হওয়া, তাই 8 থেকে 10তম সপ্তাহে আল্ট্রাসোনো করলে বাচ্চার প্রথম হার্টবিট শুনতে পারবেন। প্রথমবারের মতো বাচ্চার হার্টবিট শুনতে পারা একটি আবেগময় মুহূর্ত হতে পারে। দ্বিতীয় আল্ট্রাসোনো, 18 থেকে 22তম সপ্তাহে এই আল্ট্রাসোনো করতে পারেন। এই পরীক্ষায় জানতে পারবেন গর্ভস্থ বাচ্চাটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে, যদিও এটা জানা গুরুত্বপূর্ণ কিছু নয়। আপনার কতদিন গর্ভাবস্থা চলছে, জরায়ুগত কোনো সমস্যা আছে কি না বা গর্ভে শিশুটি ঠিকমতো বাড়ছে কি না জানা সম্ভব এই পরীক্ষায়। তৃতীয় আল্ট্রাসোনো, 32 থেকে 36 সপ্তাহে এই পরীক্ষাটি করতে পারেন। গরুর বাচ্চার ওজন ঠিক আছে কি না, বাচ্চাটি ঠিক পজিশনে অবস্থান করছে কি না, নর্মাল প্রসবের জন্য শারীরিক কোনো সমস্যা আছে কি না এ সময়ে জানতে পারবেন। শিশু যে তরলে ভেসে থাকে সেই অ্যামনিউটিক ফ্লুইডের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় এই পরীক্ষায়। উল্লেখিত এই তিনটি আল্ট্রাসোনো অবশ্যই করবেন, তবে ডাক্তার যদি এর থেকে বেশি সংখ্যক বার আল্ট্রাসোনো করতে বলেন তাহলেও করতে হবে। মনে রাখবেন, আল্ট্রাসোনো গর্ভবতী ও গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর নয়, তাই বেশিবার করলে সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন।